ব্যারাজ প্রকল্পের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ও মোদিজির স্বচ্ছ ভাবমূর্তিকে কলুষিত করার প্রতিবাদে ধর্ণামঞ্চ বিজেপির। সোমবার দুপুরে মুর্শিদাবাদের ফারাক্কার বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিজেপি পার্টির পক্ষ থেকে ধর্ণামঞ্চ করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দিকে দেখানোর জন্য এটা হচ্ছে, অন্য কিছু না। দিল্লিকে দেখানোর জন্য হচ্ছে, আমাদের মিনিস্টারকে দেখানোর জন্য কি আপনার এই জিএম এতটা দুর্নীতিতে জড়িয়ে দেখে আমাদের বসতে মাথার উপর ত্রিপল টানতে দেয়নি, এটার জন্যই। দেখি কত বড় জিএম আছে। ফরাক্কা ব্যারেজ প্রকল্পের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মোদিজির স্বচ্ছ ভাবমূর্তিকে কলুষিত করার প্রতিবাদে ধর্ণামঞ্চ বিজেপির। সোমবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিজেপি পার্টির পক্ষ থেকে ধর্ণামঞ্চ করা হয়। ধর্ণামঞ্চ করার সময় ফরাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ এর পক্ষ থেকে বাধা দেওয়ার পরও তীব্র রোদ ও দাবদাহের মধ্যে ধর্ণায় বসে বিজেপির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ, বিজেপি ফরাক্কার কনভেনার বিকাশ ঘোষ, উত্তর মুর্শিদাবাদ জেলার বিজেপির যুব সভাপতি কৌশিক দাস, রাজ্য কমিটির সদস্য আলী হোসেন ও স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এই ফরাক্কা ব্যারেজের প্রকল্পের যে ফরাক্কা ব্যারেজের যে মেন অফিস, সেই অফিসের একটা ঘুঘুর বাসা চলছে, দুর্নীতির ঘুঘুর বাসা। দীর্ঘদিন ধরে এই ঘুঘুর বাসা চলে এসেছে। এতদিন এই জিএম অফিসের ম্যাক্সিমাম প্রশাসনিক আধিকারিক যারা ছিলেন, এতদিন কংগ্রেসের চামচাগিরি করে এসেছিলেন। বর্তমানে কংগ্রেসের যারা কিছু ব্যক্তি তৃণমূলে গেছে, এখন তৃণমূলের চামচাগিরি করছেন। দেখুন এই কীভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, আজকের যখন পৃথিবীর বুকে তার তার চেহারা উজ্জ্বল স্বচ্ছভাবে উঠে এসেছে, আজকে যখন পৃথিবীর উন্নতমান রাষ্ট্রের নেতারা বলছেন পৃথিবীকে আগামী দিনে মোদিজি নেতৃত্ব দেবে, অথচ আজকে মোদিজির এই কেন্দ্র সরকারের একটা প্রকল্প জলসম্পদ মন্ত্রকের আন্ডারে পড়ে, সেই প্রকল্পে কিভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। আপনারা জানেন এই ফরাক্কা ব্যারেজে যারা জমিদাতা এবং যে গঙ্গায় হাজার হাজার পরিবার তলিয়ে গেছে, এবং এই ফরাক্কা ব্যারেজে দীর্ঘদিন ধরে যে ফরাক্কা ব্যারেজ কর্মরত কর্মচারী মারা গেছেন, তাদের যে মৃত পরিবারকে যে চাকরি দেওয়ার কথা বহুদিন ধরে এনারা বলে আসছেন কি যখন আমাদের নিয়োগ হবে তখন এই যে তিনটে স্তর থেকে আমরা তাদের অগ্রাধিকার দেব এবং তাদেরকে নিয়োগ করব। এনারা এতদিন বলে এসছেন, আশ্বাস দিয়ে এসছেন, আজকে যখন নিয়োগ হচ্ছে, আজকে 132 জন নিয়োগ হলো, কিন্তু দেখা গেল আজকে ফরাক্কা ব্যারেজের কিংবা ফরাক্কা থানার বাইরে থেকে লোক নেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, কোথাও 3 লক্ষ, কোথাও 5 লক্ষ, কোথাও 6 লক্ষ। আমরা জিএম সাহেবকে বললাম যে কেন টাকার বিনিময়ে লোক নিয়োগ হচ্ছে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।